তৃণমূল নেত্রী ও তার স্বামীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। নদিয়া জেলার চাপড়া ব্লক তৃণমূল বঙ্গজননী সভানেত্রী ও তার স্বামীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার চাপড়া থানার অন্তর্গত গোয়ালডাঙ্গা খালের কাছে। জানা যায়, সোমবার রাত ১২টা নাগাদ বাড়ি ফেরার পথে তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে একদল দুষ্কৃতীরা। পরপর দু রাউন্ড গুলি চালানো হয়। গুলির আঘাতে গাড়ির কাঁচ ভেঙে গেছে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল নেত্রী ও তার স্বামী। ঘটনাস্থলে চাপড়া থানার পুলিশ উপস্থিত হয়ে গাড়ির ভিতর থেকে গুলি উদ্ধার করে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। আমি কালকে রাত্রেবেলায় ধুবুলিয়া থেকে আমার হোটেল থেকে যখন বাড়ি ফিরছিলাম, আনুমানিক রাত্রি ১২টা ১৫ হবে, সেই সময় গোয়ালডাঙ্গার ঢালে যখন আমি পৌঁছাই, সেই সময় কিছুজন দুষ্কৃতী আমাদের গাড়ির ওপরে গুলি চালায়। আমরা তখন প্রাণপণে কোনোরকম বাড়ি পৌঁছাই। তারপরে পুলিশ থানায় ফোন করা হয়, এফআইআর দায়ের করা হয়। আজকে আমি এসেছিলাম এফআইআরটা করতে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।